ফলের কালোবাজারি রুখতে বাজারে হানা পুলিশের। বর্তমানে চলছে রোজার মাস, অর্থাৎ রমজান মাস। অন্যদিকে সামনেই পয়লা বৈশাখ, কিন্তু ফলের বাজার বর্তমানে অগ্নিমূল্য। ফলমূলের কালোবাজারি রুখতে এবারে শামশেরগঞ্জের বিভিন্ন বাজারে হানা দিল ডিইবি এবং শামশেরগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বাজারের বিভিন্ন ফলের দোকানে হানা দেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। ফলের দোকানে কেনা দাম ও বিক্রির দাম খতিয়ে দেখার পাশাপাশি জিনিসপত্রের ন্যায্য মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় এদিন। কিরকম দামে কিনছেন, কিরকম দামে বিক্রি করছেন? আমি বললাম দেখি, আমি আপেল কিনছি 150 টাকা, 60 টাকা কেজি, মানে 150 টাকা কেজি কিনছি, 180 টাকা, 90 টাকা বিক্রি করছি। তার ভিতরে আমাদের ক্ষয়ক্ষতি হয়, দাগি আছে, পচা আছে, এর জন্য আমরা ওই দামে বিক্রি করছি। 150 টাকা কিনছেন, 100, হ্যাঁ 60-70-80 বিক্রি করছি। দাগি আছে, খাম আছে, দাগি আছে, সব রকম আছে আমাদের। আঙ্গুর 70 টাকা কিনছি, 80 টাকা বিক্রি করছি। বিক্রেতাদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেও ফলের দাম জানার চেষ্টা করেন প্রশাসনের কর্তারা। কালোবাজারি রোধে মাঝে মধ্যেই দোকানগুলোতে হানা দেওয়ার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। দেখি কি জিজ্ঞাসা করলো, কিসের কিসের দাম জিজ্ঞাসা করলো, কি কি জানলো? আঙ্গুর, মৌসুমি, আপেল। কোনটা কত? আপেল 150 টাকা কিলো, আঙ্গুর 80 টাকা কিলো, মৌসুমি 70 টাকা কিলো। উল্লেখ করা যেতে পারে রমজান মাস পড়তেই অন্যান্য প্রান্তের মতো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন বাজারেও রাতারাতি কালোবাজারির অভিযোগ উঠেছে। রোজাদারদের জন্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীর দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কার্যত তৎপর হয়েছেন ডিইবি আধিকারিকরা। আর তারই অংশ হিসেবে শামশেরগঞ্জের বাজারে হানা দিয়ে কালোবাজারিদের কার্যত হুঁশিয়ারি দিল ডিইবি ও প্রশাসনের কর্তারা। এর আগেও হরিহরপাড়ায় অভিযান চালানো হয়, তবে তারপরও এবার শামশেরগঞ্জে অভিযান চালানো হয় পুলিশের। আগামী দিনেও আরও অভিযান চালানো হবে বলে জানান আধিকারিকরা। আপনার ব্যবস্থা করছেন কিরকম? এমনি সময় তা দাম মূল্য দাম বেশি, কিন্তু আমাদের লাভের সংখ্যা কমে যায়। দামটা কোথায় বেশি? আড়তে বেশি, মানে আগের তুলনায় রোয়া পরে দাম বেশি পড়ে। আড়তে বেশি। এই বাজারের নাম কি? মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।